সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় করোনা সংক্রমণের নতুন ঝুঁকি। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এমপি, অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে যেতে চাই যে করোনা সংক্রমণ যেমন ধীরে ধীরে বাড়ছে, তেমনি মৃত্যুর মিছিলও আস্তে আস্তেই বাড়ছে। বাংলাদেশে আজও 55 জন মারা গিয়েছে গত 24 ঘন্টায় করোনায়। করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকার নানামুখী পদক্ষেপ নিলেও কিন্তু আমরা দেখলাম যে বেশ কিছু পদক্ষেপ, অর্থাৎ কোরবানির পশুর হাট বা বগুড়ায় 1 এবং যশোর 6 আসনের উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে। সংক্রমণের ঝুঁকি যখন অতিমাত্রায় মানুষ বেশি শঙ্কিত, ঠিক সেই সময় এই দুটি করোনা সংক্রমণে কি আরও বেশি প্রভাব রাখতে পারে কি না, বা এই আয়োজনে অন্য কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল কি না সরকারের হাতে? না দি, থ্যাংক ইউ। নিশ্চয়ই সুযোগ ছিল, সেই বিষয় নিয়েই কথা বলি। শুধুমাত্র নেগেটিভ কথা বলবার জন্য তো না, আমরা একটা বাস্তবতার মধ্যে আছি সত্যিকার অর্থে, এটা কঠিন বাস্তবতা। এটা অস্বীকার করলে পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতরই হবে। এই মুহূর্তে দরকার একটি সমন্বিত জাতীয় পরিকল্পনা। করোনাকে অস্বীকার করবার কোনো উপায় নেই, তারাই দেওয়ারও কোনো উপায় নেই। এটাকে কীভাবে মোকাবেলা করা যায়, সবাই মিলে, দেশ, মানুষ, সরকার, বিরোধী দল যারাই আছেন, স্টেক হোল্ডার, সকলে মিলে একটা জনমত তৈরি করা এবং কী কার্যকর পন্থা গ্রহণ করা যায়, সেটাই এখন মুখ্য বিষয়। কিন্তু সমস্যাটা তো চিহ্নিত করতে হবে। আপনি যদি বলেন যে সমস্যাই কেন আপনি আমরা আলোচনা করবো, সমস্যা আলোচনা না করলে তো আপনি সমাধানটা আপনি আসবেন না। কেন আমরা সমস্যা আলোচনা করছি, দেখেন আজকে 2000 ছাড়ালো মৃত্যুর সংখ্যা। দেখেন 24 ঘন্টায় আক্রান্ত 2052 জন, মৃত 55 জন আজকে সর্বশেষ। তো এই কয়েকদিন যাবৎ একটা গ্রাফের মধ্যে আমরা আছি। এরকম আমরা 15,000, 13,000, 14,000 টেস্ট করি, এই 4,000-এর মতো এদিক ওদিক একটু আক্রান্ত বের হয়, 40 জন, 45 জন, 55 জন এরকম মধ্যে আসি। এটা করে আমরা একটা দায় সারাগোছের বাস্তবতার মধ্যে কিন্তু আসি। অথচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, সারা পৃথিবীর মানুষ বলছে, বিশেষজ্ঞরা বলছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, যে অক্সফোর্ডের গাইডেন্সে চলে সেই অক্সফোর্ডও বলছে যে তোমরা 50,000 টেস্ট করতে হবে ন্যূনতম। এবং আপনার দুইটা মাত্র পথ আছে, একটা হলো আপনি পর্যাপ্ত টেস্ট করবেন, টেস্ট করে করে আইসোলেটেড করবেন এবং ব্যবস্থা নেবেন আপনি যদি সংক্রমণ কমাতে চান। আবার যদি সেটা আপনি না পারেন, সেই বাস্তবতা যদি আপনার না থাকে, তাহলে আপনাকে লকডাউন দিতে হবে এবং কার্যকর লকডাউন। এই দুইটা ছাড়া তো আর কোনো পথ নাই সারা পৃথিবীতে সংক্রমণ কমানোর জন্য। কিন্তু আমরা কিন্তু একটা জায়গায়ও যাচ্ছি না। কী টেস্ট করছি আমি, যেই টেস্ট করছি আমি যদি বলি, এটা তো বাগাড়ম্বর হবে, কথার চাইতে কাজের চাইতে কথা যদি বেশি হয়। এখন পর্যন্ত আমরা 20,000 টেস্ট করতে পারিনি। দেখেন আমাদের এখনও 40টা জেলায় আমাদের পিসিআর মেশিন টেস্ট হয় না। এই যে আমাদের মনির সাহেব, তার বরিশালের বাড়ি, 6টা জেলায় একটা মাত্র টেস্ট স্থাপন। তাদের সক্ষমতা আমি 3 দিন আগে দেখলাম 178 জন, 1.5 কোটির উপরে মনে হয় মানুষ সেখানে। আপনি বলেন কী বাস্তবতার মধ্যে আমরা আছি, এতে কি সমস্যা না? দেখেন স্বাস্থ্যমন্ত্রী একজন, উনি কী বলেন, উনি স্বাস্থ্য, জনস্বাস্থ্য সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা আছে কিনা আমি জানি না। এই স্বাস্থ্য অর্থনীতি বা স্বাস্থ্য সামগ্রী, স্বাস্থ্য উপকরণ, এইগুলো নিয়ে তার ন্যূনতম কোনো ধারণা আছে কিনা আমি জানি না। বলে পিপিআই শুনেছেন তো, বলে 1 কোটির উপরে আমরা কেমনে 1 কোটি করবো, কী পরীক্ষা করবো? সারা সংসদে ওনারে, ওনার সহকর্মীরা বলতেছেন যে আপনি পিঞ্জিরার মধ্যে থেকে বেরোন, মানুষের বাস্তবতা দেখেন, সেই অনুযায়ী কথা বলেন। অথচ ওনার কোনো বোধোদয় নেই, বলে আমি কিচ্ছু জানি না, কী হয় আমি সভাপতি, আমি কিচ্ছু জানি না। এই যে আপনি করোনা আসছে, এটা আওয়ামী লীগের অপরাধ না। আমার কথা হলো আমরা এটাকে সীমিত করতে পারতাম। একজন স্বাস্থ্যমন্ত্রী রেখেছেন, কেন রেখেছেন আপনি বলেন? এটা তো একটা সমস্যা, এই সমস্যার সমাধান না করে আপনি কীভাবে স্বাস্থ্য সেক্টরে করোনা আপনি মোকাবেলা করবেন? আপনি বলেন কীভাবে মোকাবেলা করবেন? অথচ এইগুলো ওনাকে এখন মানুষ, স্বাস্থ্যমন্ত্রী তো সব কাজ করেন না, করোনা তো একটা ব্যবস্থাপনা কমিটি উনি করেন না, উনি জানেনই না, উনি বলতেছেন, ওনার সহকর্মীরা সংসদে, এই যে ওনারা পার্লামেন্ট মেম্বার, চারিদিক থেকে বলছে কেন আপনি আসেন, অথচ আসেন উনি কেন আসেন, মানে একটা সাক্ষী গোপাল রাখার দরকার। এখন আমরা মনে করতেছি যত দোষ ওই ব্যাটার,
ও ব্যর্থ, আর সবাই সফল, নিচে সফল, উপরে সফল, ডিজি অফিস সফল, তারও উপরে সবাই সফল, ও না থাকলে সব ঠিক হয়ে যেত করোনা, বিষয়টাই তো এই। তারে দোষ দেওয়ার জন্য একটা বেচারা এই বাস্তবতা দিয়ে করোনা মোকাবেলা করা যাবে না। এবং দেখেন প্রতিদিন একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আসি প্রতিদিন। এই যে আপনি অনলাইন খুললাম, দেখলাম জাতীয় হেলথের ডিজি ছিলেন, একটু আগে মৃত্যুবরণ করেছেন, আপনাদের সাংবাদিক জনাব রাশিদুল নবী সাহেব একটা জীবন মরণ সংকটাবস্থার মধ্যে আছেন বিআরবি হাসপাতালে, আমাদের শিক্ষক মারা যাচ্ছেন, আমাদের বুদ্ধিজীবী মারা যাচ্ছেন, সিনিয়র সচিব মারা যাচ্ছেন, মন্ত্রী মারা যাচ্ছেন, এমপি সাহেবরা মৃত্যুবরণ করছেন, তার স্ত্রীরা মৃত্যুবরণ করেছেন। আমার কথা হলো মৃত্যুবরণ করতে পারে, কিন্তু আমি তো এই রাস্তা টেনে ধরতে পারতাম। কীভাবে পারতাম? আমার সমন্বিত কার্য ব্যবস্থা দিয়ে পারতাম, আমার দক্ষতাতে। কোনো সমন্বয়ই তো নাই। কালকে আমি দেখলাম 71 টিভিতে না কোন টিভিতে, এই যে টেকনিক্যাল কমিটির প্রধান উনি বলছেন এই যে লকডাউন নিয়ে যে খেলাখেলি হচ্ছে, এই মাসখানেক হইলো, সপ্তাহ পর সপ্তাহ যাচ্ছে, ওরা সীমানা ঠিক করতে পারেন না কি, কোথায় ওয়ারা একটু, ওয়ারি একটু, রাজারবাগে একটু, এমন বললেন সাদা লাল নীল এইসব কাহিনী করতেছেন, এগুলি কি তামাশা ছাড়া আপনি কি বাঁশ দিয়ে ঠেকাই রাখছেন, এগুলি কি তামাশা ছাড়া? এভাবে কি করোনা মোকাবেলা করা যায়? এভাবে কি মহামারী মোকাবেলা করা যায়? কারণ আমরা বললেই বলেন যে আমরা খালি সমালোচনা করি বলে, আপনি মোকাবেলা করতে হলে তো সমন্বিত। আপনি দেখেন যেখানে সংকট আছে কোথায় রাজনীতি আছে, আপনি বলেন সারা পৃথিবী আমরা মুখে মুখে আগলে বলি করোনা আসতে পারবে না, করোনার চাইতে আমরা শক্তিশালী, আমাদের এইটা আছে, আমাদের ওইটা আছে, সব প্রস্তুতি আছে, কি এগুলো করোনা তো এসে উলঙ্গ করে দেখাই দিয়ে গেল? এটা কি রাজনীতির বিষয়? এটা কি খালি মুখে বলবার বিষয়? এটা আন্তরিকতা বিষয়। ইন্ডিয়ায় দেখেন সংকট হয়েছে, সোনিয়া গান্ধী বসেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসেছেন, সমস্ত রাজনৈতিক দল বসেছেন, তারা জাতীয় ঐক্যের প্রশ্নে। আমাদের দল থেকে প্রথমে আমরা বলেছি আওয়ামী লীগ ডাক দিলে মানুষকে ঘরে থাকার জন্য যে রিয়াকশন হবে, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই মিলে যদি আমরা বলি যে আপনারা ঘরে থাকেন এটা মানেন, তার সাথে রিয়াকশন তিনগুণ হবে কিনা আপনি বলেন, সেটিকে আমরা করতে পেরেছি। এখনও তাদের অহমিকা, এখনও তাদের দেমাগ, এখনও তাদের অধ্যত্ব, এখনও তাদের আমরাই সেরা, আমাদের সেরা অর্থনীতি, আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া, কোথায় গেল মালয়েশিয়া? ঢাকা শহরকে আপনি দুবাই বানাবেন, সিঙ্গাপুর বানাবেন, ব্যাংকক বানিয়ে দেবেন, বুড়িগঙ্গাকে টেমস নদী বানিয়ে দেবেন, এইসব চাঁদের বুড়ির গল্প শুনতে শুনতে তো আমরা এখন বুড়াই হয়ে গেলাম, এখন কোথায় আমার ভেন্টিলেটর বলেন? আপনি বানাবেন ভালো কথা, আমার অক্সিজেন দেন, আমার ভেন্টিলেটর দেন, সেগুলোকে দিবে। আপনার কাছে আবার আসবো আমি, শামীম হেদার পাটোয়ারি, যেটি সৈয়দুল ইসলাম বাবুল বললেন যে আমরা করোনার লাগাম টেনে ধরতে পারিনি, বা রাষ্ট্রীয় বা সরকারের পক্ষ থেকে বা বেসরকারি যেসব উদ্যোগী থাকুক সেগুলো আমাদের করোনাকে হয়তো আরো সীমিত করা যেত, সেটি আসলে আমরা ব্যর্থ হয়েছি। না, আমাদের আসলে কি ঠিক আমরা ব্যর্থ না সফল এটা বোঝার উপায়টা কম, কারণ আমাদের টেস্ট কম। তবে একটা জিনিস আমরা অ্যাপারেন্টলি মনে করি, আমরা নিজেরাও 4-5 মাস আগে বইপত্র পড়ে, আর্টিকেল পড়ে, টিভি শো দেখে আমাদের মনে হয়েছিল করোনা আজকে জুন জুলাই মাসে যে ভয়াবহ রূপ নেওয়ার কথা ছিল, যে বিপুল মৃত্যু, কোনো একটা অজানা কারণে সে বিপুল মৃত্যু হচ্ছে না, সে বিপুল আকার ধারণ করছে না। তো এটার পিছনে যে বাংলাদেশের ডাক্তাররা কাজ করছে না তা না, ডাক্তার পুলিশ সবাই একসময় কাজ করেছে, আবার একসময় অনেক ক্ষেত্রে কাজ করতে পারেনি, পৃথিবীর কোনো দেশই সঠিকভাবে কাজ করতে পারেনি। তবে পার্থক্যটা হলো পৃথিবীর ম্যাক্সিমাম উন্নত দেশ হাল ছেড়ে দেয়নি, স্পেন, ইটালি, ইউএসএ তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছে, এবং তাদের অনেক দেশে আজকে ডেথ রেট কিন্তু জিরো। আমাদের এখানে ব্যর্থতার একটা জায়গা হচ্ছে আমাদের টেস্ট, সরকার একা দায়িত্ব নিয়েছে আমি টেস্ট করব, সরকারের একা এটা দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই, সরকার এটা ওপেন করে দিতে পারে, সকল হসপিটাল, সকল ক্লিনিক যারা টেস্ট কিট সরকার নিয়ে আসবে এগুলো সরকার সেল করবে, অথবা এগুলো কম দামে ক্লিনিকগুলোকে দিয়ে দিবে, ওপেন সেল হবে। আমার ভয় হচ্ছে আমার করোনা হচ্ছে, আমি টেস্ট করে নিলাম, আমি যদি দেখি আমি করোনা, আমি নিজে নিজে আইসোলেশনে থাকলাম, আমার করোনা হচ্ছে না, আমি আবার ফ্যামিলির সাথে মিশলাম, তাতে সংক্রমণটা কমে যাবে। আরেকটা জিনিস ইজ এ মাস্ট, কিছুদিন পর পর কার্ফু দেয়া, কার্ফু শব্দটা শুনলে অনেক অনেক কিছু ভাবে, এবার আমি যেটা বলতে চাচ্ছি কার্যকর লকডাউন। এই কার্যকর লকডাউন কেন আপনাকে দিতে হবে? আপনি এভরি 15 দিন পরপর যদি 15 দিনের লকডাউন দেন তাহলে এটা সংক্রমণটা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে, যারা এফেক্ট হয়ে গেছে তারা ঘরে থাকলো, কেউ বাইরে বেরোলো না, অটোমেটিক আস্তে 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 এটা নষ্ট হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে। তা না হলে যেটা হবে, একজন আক্রান্ত ব্যক্তি গড়ে 3 থেকে 7 জনকে আক্রান্ত করছে, এটা একদম স্ট্যাটিস্টিক্স। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তার একটা আর্টিকেলে 3টা জিনিস বলেছেন, যে এই সময় আমাদের প্রথম কোনো অবস্থাতেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলতে দেওয়া যাবে না, যেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে যাচ্ছিলো, কিন্তু পরবর্তীতে প্রাইভেট হসপিটালগুলোকে ইনক্লুড করা, ডাক্তারদেরকে মোটিভেট করা, এর মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাটা কিছুটা টিকে গেছে। 2, যেখানে করোনা এফেক্টের ঝুঁকি নাই সেখানে অর্থনৈতিক কার্যক্রমগুলো চালানো। 3, প্রচুর ক্যাশ ইনসেন্টিভ দেওয়া। আমাদের উচিত ছিল যে বাংলাদেশে কোন কোন উপজেলা এখনও জিরো করোনা এফেক্ট এরিয়া অনেক আছে, সেগুলোকে লকডাউন করে ফেলে সেখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস চলবে, সেখান থেকে কিছু উৎপাদন হয়ে অন্য জেলাগুলোতে সাফার হবে। আমাদের সেটা না করে করা হয়েছে, গাজীপুর খুলে দেওয়া হয়েছে, নারায়ণগঞ্জ খুলে দেওয়া হয়েছে, যেটা মোস্ট ভালনারেবল।
ঢাকা খুলে দেওয়া হয়েছে, মোস্ট ভালনারেবল, এই জায়গাগুলো আর একটু পরে খুলতে পারতো, সেটা করা হয়নি। আর মানুষকে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া, যেটা অবশ্য প্রায় 50 লক্ষ পরিবারকে দেওয়া হয়েছে 4,000 করে, অনেকে পায়নি, অনেকে পেয়েছে, এটা এককালীন দেওয়া হয়েছে, কিন্তু এটা এককালীন না, এটা রিপিটেড দিতে হবে। এখন রিপিটেড দিতে গেলে একটা সক্ষমতা কি আমাদের আছে? জি, সক্ষমতা অবশ্যই আছে। কেন আছে আপনাকে বলছি, দুটো কারণ। এক, আমাদেরকে লোন দিতে এখন অনেকে আগ্রহী, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, কারণ বাংলাদেশের বিভিন্ন দিয়েছে গবেষণা বা অন্য কাজে, তো আমাদের লোন চাইলে আমরা এই সময় লোন পাবো বলে আমার মনে হয়। দুই হচ্ছে আমরা পরিচালন ব্যয় বাড়াচ্ছি, আমরা এবছরও 37,000 কোটি টাকা পরিচালন ব্যয় বাড়িয়েছি। এখন আমাদের বিচারকের স্বল্পতা আছে, আমাদের চিকিৎসকের স্বল্পতা আছে, যদি চিকিৎসক এবং বিচারকের জন্য এই টাকা ব্যয় হয় দ্যাটস ফাইন, কিন্তু কখনোই সেটা হবে না। তো এই 37,000 কোটি টাকা যদি আপনি 1 কোটি পরিবারকে 37,000 করে টাকা দিতেন, তাহলে এই 1 কোটি পরিবার আর ঘর থেকে বেরোতো না, তারা এই 37,000 কোটি টাকা দিয়ে গরু ছাগল পালতো, ইকোনমিক অ্যাক্টিভিটিস করতো, লকডাউন কার্যকর হতো, দারিদ্র হার কমতো না, সরকারের উপর চাপ আসতো না, অসন্তোষ হতো না। আমরা এলাকায় রাজনীতিবিদরা তীব্র অসন্তোষের মধ্যে আছি, আমরা যতই ত্রাণ দিই সরকারি দিক বা ব্যক্তিগতভাবে দিই, একটা অংশ সবসময় ত্রাণ বঞ্চিত থেকে যাচ্ছে, বা একসময় দিচ্ছি, বারবার দেওয়া হচ্ছে না। এই জিনিসগুলো আমার মনে হয় খুব বেশি ক্যাশ ইনসেন্টিভ দেওয়া দরকার ছিল। দুই, মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো ভিডিও কনফারেন্স করেছেন, এই পরিস্থিতিতে কেন মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে এত সময় দিতে হবে এই বিষয়ে? যদি প্রতিষ্ঠানগুলো সঠিক থাকতো, স্বাস্থ্য অধিদপ্তর, রোগ তত্ত্ব অধিদপ্তর, তাহলে ওনাকে হয়তো বা এই সময়টা উনি আরও বেশি প্রোডাক্টিভ কাজে দিতে পারতেন। তিন, আমার কাছে মনে হয়েছে ডাক্তারদের সাথে প্রাথমিক পর্যায়ে সরকারের আলোচনা বা খুব একটা কথাবার্তা হয়নি, ডাক্তারদের সাথে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে PPE নিয়ে এবং অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে। এগুলো সরকারের প্রথম থেকে হ্যান্ডেল, ডিসকাশন ছাড়া আপনি দুর্ভিক্ষ, মহামারী, প্যান্ডেমিক কখনোই এক ব্যক্তি পারবে না। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ মনিরুজ্জামান মনির, যেটি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বললেন যে আলোচনা ছাড়া বা পারস্পরিক যে সহযোগিতা সেটি ছাড়া এই ধরনের মহামারী মোকাবেলা অত্যন্ত কঠিন, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে শুরু থেকেই আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, তিনি যে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, তার ফলশ্রুতিতেই করোনা মোকাবেলায় অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা গণমাধ্যমের একটি খবর আপনার কাছে জানাতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের হাসপাতালগুলোতে যেগুলো করোনার জন্য ডেডিকেটেড, সেখানে শয্যার সংখ্যা যেমন খালি থাকে, তেমনি ICU খালি আছে, কিন্তু তারপরে আমরা বাইরে দেখি যে করোনা রোগীরা হাসপাতালে ভর্তি হতে পারছে না, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাচ্ছে, এই যে একটা দ্বৈত অবস্থা, এটি আসলে কেন তৈরি হয়েছে? এটি কি ব্যবস্থাপনার দুর্বলতার জন্য? ধন্যবাদ আপনাকে, আপনার টেলিভিশনের দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা, এবং ইতিমধ্যে যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন তাদের বিদ্যাহাতে মাগফিরাত কামনা করছি। যারা চিকিৎসাধীন আছেন তারা অতি শীঘ্র আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে, সেটা প্রত্যাশা করি। দেখুন, আমার সহ আলোচক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং BNP নেতা বাবুল ওনারা অনেকগুলো কথা বলেছেন। প্রথমত, এর আগেও আপনার এখানে বহুবার এই বিষয়ে কথা হয়েছে, বাংলাদেশে বহু বিভিন্ন জায়গায় আমরা কথা বলছি। প্রথমত কথাটা হলো যে করোনা যেমনিভাবে শুধুমাত্র বাংলাদেশ আক্রান্ত হয় না, গোটা তাবৎ দুনিয়া 213টির উপরে দেশ ইতিমধ্যে আক্রান্ত হয়েছে, এবং যে কথাগুলো আমরা প্রায়শই বলি, আমরা সেটা বুঝে বা না বুঝে, প্রথমত আমি জনস্বাস্থ্য বিষয়ক নই, বা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিও নয়, বা মিস্টার বাবুলও নয়, কিন্তু তারপরও আমরা রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের যেহেতু আমাদের দেশ নিয়ে আমরা ভাবি, দেশ নিয়ে কথা বলি, স্বাভাবিক কারণেই এই সমস্ত ইস্যুগুলোতে রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরকে আপনারা আহ্বান করেন, কিন্তু আমাদেরকে আসলে জেনে বুঝে না বুঝে আমরা অনেক সময় অনেক রকমের মন্তব্য করি বা কথা বলি, কিন্তু সেটা আমরা বিবেচনায় নেই না যে আসলে বাংলাদেশের যে বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থা, সেই বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থায় আমরা কতটা কী কার্যকরী ভূমিকা পালন করতে পারলাম কি পারলাম না, সেখানে আমাদের ব্যর্থতার বাস্তবতাটা কতটা এবং সফলতার পাল্লা ভারেই না কম। এটা যদি আমি তর্কের খাতিরে ধরে নেই, তাহলে তো আমি বলবো যে আপনারা সমালোচনা যারা করার তো করবেনই, কিন্তু তারপরেও আমি যদি ধরে নেই, প্রথমত কোনো একটি মানুষ মারা যাক কোনো এইরকমের একটি ফ্লুর কারণে, এইরকমের একটি ভাইরাসের মধ্যে থেকে, এটা আমরা প্রত্যাশা করি না, একটি মানুষও মারা না যাক, তার জন্যই আমাদের সরকার বলেন বা এই দপ্তর বলেন, অধিদপ্তর বলেন, সকলেরই অক্লান্ত পরিশ্রম তারা করে যাচ্ছে। আমরা অভিযোগ অনেক করতে পারি, হ্যাঁ, স্বাভাবিক কারণেই স্বাস্থ্যমন্ত্রী নিয়ে যে কথাগুলো পার্লামেন্টে ইতিমধ্যে আলোচনা হয়েছে, মিস্টার বাবুল বললেন, আমি আপনার শোতে এসেও স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কেও বিষোদ্গার করেছি, মন্তব্য করেছি, এবং বাংলাদেশের সরকারি দলের একজন কর্মী হিসেবে প্রথম ব্যক্তি মনে হয় যে আমি ভয়েস রেজ করেছিলাম স্বাস্থ্যমন্ত্রীর তার ব্যর্থতা বা ত্রুটি বিচ্যুতি নিয়ে।
এর বাইরেও যদি আপনি দেখেন তাহলে দেখবেন গোটা দুনিয়ায় মূলত যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র, মিস্টার পাটোয়ারি একসময় পড়াশোনার জন্য লন্ডনে ছিল, তো যুক্তরাজ্যের মতন সরকার বা ওখানকার জনগণের মধ্যে এই করোনাকালীন সময় সংকট কতটা মোকাবেলা করছে, ওখানকার মানুষের প্রত্যাশা কি সরকার সম্পর্কে, তাদের নেতিবাচক মানসিকতা কি, সেটা যদি আমরা সিএনএন বা বিবিসি দেখি তাহলে সেটা ফুটে উঠবে। সরকার যে মৃত্যুর হারের কথা বলে, মৃত্যুর সংখ্যাটা বলে, ওখানকার জনগণ পর্যন্ত সেটা বিশ্বাস করে না। কিন্তু আমাদের তো ভাবতে অবাক লাগে যে এই স্বাস্থ্য ব্যবস্থা তো আমার দেশের চেয়ে শত শত বছর পুরানো। যুক্তরাজ্য একসময় গোটা দুনিয়ার বিশ্বকে শাসন করেছে, সেই যুক্তরাজ্যের তো সরকার ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। তারা কীভাবে সরকারকে সমালোচনা করছে, নাকি সহযোগিতার হাত বাড়িয়ে সচেতনতার জন্য মানুষকে আহ্বান করেছে। আমি প্রায়শই একটা কথা বলি, যখন আপনার করোনাকালীন সময় আমি বিশ্বের সমস্ত নেতাদের কথা শুনেছি, দেখুন রানী দ্বিতীয় এলিজাবেথ তার দেশে, আমি এখানেও আপনি বলেছিলাম, আজকেও আমি এখানে উচ্চারণ করছি যে ইউকেন মাস্ট হ্যাভ সেলফ ডিসিপ্লিন। এটা এই আজকের এই করোনাকালীন সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শব্দ হলো এটা, আপনাকে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আপনি ঘরের মধ্যে শুধুমাত্র বসে থাকবেন তাও না, আমার একটি উন্নয়নশীল দেশ, আমার সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিক চাকাকেও সচল রাখতে হবে, কিন্তু তার মধ্যে আমরা স্বাস্থ্যবিধি মেনেই যেন সামনে চলতে পারি। এখন আসেন আজকের যারা আমরা কথা বলি যে কেউ বলেছে করোনার চেয়ে আমরা শক্তিশালী, আমি এই কথার সাথে একমত, কে বা কারা বলছে এটা হতে পারে না, একটা ফ্লু, একটা ইনফ্লুয়েঞ্জা, একটা মানে ভাইরাল ইস্যু, এটাকে নিয়ে কেউ যদি বলে থাকে সেটা তার হয়তো বা অজ্ঞতার বিষয়। কিন্তু আপনি যদি দেখেন করোনা যখন বাংলাদেশে আসলো বা প্রথম যখন ধরা পড়লো, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকর কন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রতিনিয়ত, যেটা আমার সহযোদ্ধা স্বামী হায়দার পাটোয়ারি বললেন, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গোটা বাংলাদেশের সমস্ত প্রশাসন বলেন, জনপ্রতিনিধিদের বলেন, তাদেরকে কীভাবে একজন, আমরা উই আর ভেরি হ্যাপি, আমরা খুবই উই আর ভেরি ফর্চুনেট জাতি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মধ্যে একজন সফল রাষ্ট্রনায়ক, এই গোটা তাবৎ দুনিয়ায় আজকের সবচেয়ে এবং শক্তিশালী এবং আধুনিক একজন রাষ্ট্রনায়ক পেয়েছি, একটি মানুষ, একজন ব্যক্তি, একজন প্রধানমন্ত্রী, যেটা স্বামী হায়দার পাটোয়ারি আমার সহযোদ্ধা, ওনার খুব কাছ থেকে শেখ হাসিনাকে দেখার প্রতিনিয়ত সুযোগ হয়, কীভাবে হাসি কাশি দিতে হবে সেটাও জাতিকে প্রতিনিয়ত শেখাচ্ছে, এইরকমের একজন সফল রাষ্ট্রনায়ক পেয়েছি বিদায়। আজকের আমার যদি বলি যে মৃত্যুর হার পাশাপাশি দেশ যদি ভারত বা পাকিস্তান, যারা অনেকেরই তাদের অনেকের প্রিয় দেশ পাকিস্তান, সেখানে মৃত্যুর হার কত, ভারতের মৃত্যুর হার কত, এগুলো কি কখনো বিবেচনা করছেন? আমি স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বহুবার বলেছি সেখানে অনেক রকমের ত্রুটি বিচ্যুতি আছে, গত 12 বছরে নির্বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার মধ্য দিয়ে আমাদের প্রতিটা সেক্টরে আমাদের অনন্য উন্নয়ন সাধিত হয়েছে, ছাত্র সেক্টর কেন পিছনে থাকবে সেটা নিয়ে প্রশ্ন আছে। এবং ইতিমধ্যেই যেখানে যেখানে কারা এর সাথে জড়িত তাদেরকেও দুদক তাদেরকে ডেকেছে, তার মানে কি রাষ্ট্র বা সরকার বসে নেই, সরকার কাজ করে যাচ্ছে। আমি একটু শেষ করে দিই, টেস্টের কথা যেটা বলছেন মিস্টার বাবুল বলছেন, কিন্তু আপনার এই টেস্টের পিসিআর ল্যাব বাংলাদেশে মাত্র ছিল একটি, আজকে 72টি, বলে গেলে চলবে না, সরকার উদ্যোগী হয়েছে বিদায়, আজকে 72টি পিসিআর টেস্ট। আমি অবশ্যই টেস্টের বেশি পক্ষে, কিন্তু আমার সক্ষমতার জায়গাগুলো কোথায় ছিল, আমি কোথায় আসছি, তার আগে ভাবতে হবে যে আমার দেশের পরে যারা আক্রান্ত হলো তাদের মৃত্যুর হার কোথায় চলে গেছে, তাদের আক্রান্ত হার কোথায় চলে গেছে। আমি এটা খুশি না, এটা যদি আমি একদম কন্ট্রোল করতে পারতাম আমি আরও বেশি খুশি হতাম, কিন্তু একদিকে আপনি বলবেন সোনিয়া গান্ধীর সাথে নরেন্দ্র মোদী বসেছেন ডায়লগে, আর আমরা কেন আমাদের এই দেশের সরকার বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলছেন না, ওই দেশের সরকার যে সিদ্ধান্ত দিয়েছে, যে স্বাস্থ্যবিধি মেনে আহ্বান করিয়েছে, ওই দেশের বিরোধী দলের নেতা সোনিয়া গান্ধী সরকারের যে পথ, সরকার কি বলেছে সেটাকে ফলো করার আহ্বান জানিয়েছে, এটা হলো নীতি নৈতিকতা, এটা হলো রাজনীতির আপনার শিষ্টাচার, শিখতে হবে। সরকার বঙ্গবন্ধু কন্যা 31 দফা দাবি প্রণয়ন করেছে, বিধিমালা যে এই 31 দফা আমাদেরকে মেনে চলতে হবে, এই 31 দফাই যদি আমরা মেনে চলতাম তাহলে আজকের যাক্রান্ত হয়েছে সেটা আমরা হতো না। তার মধ্যে দিয়ে গার্মেন্টস ব্যবসায়ীরা করেছে, তার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কী পরিমাণ একজন মাওলানা মারা গেছে, তার জন্য জানাজা লাখ লাখ লোক এসেছে এবং আমরা হুড়মুড় করে চলে গেছি, এই বাস্তবতা তো আছে, আমাদের তো একটু বাস্তবতা মেনে নিতে হবে। অতএব জাতীয় ডায়লগ দরকার নেই, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে দল হিসাবে, দেশের মানুষ তো আপনাদের পিছনে কিছু একটা সংখ্যা মানুষ আপনাদের সাথে আছে, তাদেরকে বলুন সরকার বা স্বাস্থ্যবিধি বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিভাবে চলছে তাদের নীতিমালা মেনে চলুন, তাহলেই হবে। মনির যেমন মনির, আমরা একটা বিরতি নিয়ে আসছি, দর্শক লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল, যেটি মোহাম্মদ মনিরুজ্জামান মনির বললেন যে যেসব অনিয়ম বা দুর্নীতির যে অভিযোগগুলো আছে, দুদক এরই মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত করা শুরু করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে একটি অভিযোগ উঠেছে যে এই করোনাকালীন সময়ে করোনা যে সামগ্রী উপকরণ অর্থাৎ পিপিই এবং মাস্ক, এগুলো সরবরাহের ক্ষেত্রে একটি অনিয়মের অভিযোগ আমরা শুনতে পেয়েছি, গণমাধ্যমেও এগুলো এসেছে, তার তদন্ত চলছে। শুনেন, এইসব তারপরে সরকার তো পদক্ষেপ, আমি বলি কি পদক্ষেপ নিয়েছে। আমার কাছে এক জায়গা, আমি সবারই নেই, কয়েকটা মাত্র আনছি। এই দুর্নীতির কথা বলতে চাইছিলাম না আজকে, এগুলো বললে না করোনা নিয়ে কথা বলা যাবে না, এটা দুর্নীতি আমি বলি নেই, ওনার প্রধানমন্ত্রী বলছে যে সব কেনা যায় এগুলারে আওয়ামী লীগের, যেগুলো আমরা বলি ওনার গায়ে লাগে। বঙ্গবন্ধু বলছে যে সব চোরের দল, এটা অর্থমন্ত্রী বলছে হ্যাঁ সমুদ্র চুরি হচ্ছে, এটা মুসা বলছে যে চোর, এগুলো বলো, আমরা বলি নাই। আমরা যদি বলি মনির সাহেবরা চাইতে এক তেলে বেগুনে জ্বলে যাবেন, কত চুরির কথা আপনি বলবেন বলেন। ওনারা আছে 40 বছর আগে জিয়াউর রহমানের দুর্নীতি নিয়ে, 14 বছর আগে আছে বিএনপির দুর্নীতি, এইগুলো নিয়ে ওনারা এগুলো ই করতে চায়, মানে সমতা আনতে চায়। আমি একটা একটা করে, আমার ফরিদপুর মেডিকেল কলেজ কেনাকাটা 41 কোটি, আপনি কোনো বিচারের খবর পেয়েছেন? কী বিচার হয়েছে আপনি বলেন? তারপরে যে বালিশ কেলেঙ্কারি শুনেছেন না, 5,977 টাকা ভবন উঠাতে 760 টাকা, জেলে আছে 10 কোটি সরঞ্জাম, এই যে 46 টাকা কি পরিবেশ জলবায়ু মন্ত্রণালয়, এই যে কয়েকটা শুধু বলি, স্যালাইন স্ট্যান্ডার্ড স্বাস্থ্য সেক্টরে যে এই যে একটা পিসিআর মেশিন ছিল, বললো কেন বাংলাদেশে সিঙ্গাপুরের মতো বাংলাদেশে একটা পিসিআর মেশিন থাকবে? পাকিস্তানের উদাহরণ দিল, উনি জানেন না পাকিস্তানের কী বাস্তবতা। পাকিস্তানে আমরা গালি দেই নিকৃষ্ট, পাকিস্তান না শুধু ভুটান নেপাল, সেখানেও টেস্টের হার আমরা মাত্র 1,478 জন, তাই এত গল্প, এত অহংকার মানুষের। এই যে মৃত্যু পাকিস্তানে, এই সংখ্যা বাংলাদেশের চাইতে দ্বিগুণ, পাকিস্তানে মৃত্যু হার বাংলাদেশের চাইতে অনেক কম, আমরা মৃত্যু লুকাচ্ছি। তারপরেও আপনি দেখেন করোনায় যদি মৃত্যু হয় 9 জন, করোনার উপসর্গ নিয়ে মৃত্যু 18 জন, দাফন কাফন কিন্তু করোনার স্টাইলে ওই প্রোটোকলেই হচ্ছে। এগুলো কেন হচ্ছে জানেন? ধর মৃত্যু আমরা কম, ওই যে বললো না যে মৃত্যু হার কম, এইটা দেখানোর জন্য মানুষকে, এগুলো দেখায় লাভ কী? করোনার বাস্তবতা, মহারের বাস্তবতা, এটাকে আওয়ামী লীগের একার দেয় বললে যে আমরা নাকি শিষ্টাচার জানি না, আমরা নাকি বললে বিএনপি কতবার বলেছে যে স্বাস্থ্যবিধি মেনে চলে, এটা কে পাগলও তো বলে, এটা কি সরকারের সাথে কে ডিফার করছে আপনি বলেন? স্বাস্থ্যবিধি মেনে, এই যে আমরা মাস্ক পরে আসছি এখানে, আমরা এত ই করে, এটা কি আমারটা আমি বুঝবো না, বিএনপি বুঝবো না, এটা তো একটা পাগলেও বুঝবে রাজনীতির কথা। আর দুর্নীতির কথা, যে আগের দুর্নীতি সব হয়েছে, এই দেখেন 22,000 কোটি 10 কেলেঙ্কারি, একটাই যে চট্টগ্রামে 3 কোটির মেশিন 10 কোটিতে করায়, এখানে একটা মামলা হয়েছিল, কী বাস্তবতা জানিয়ে দুদক একটা মামলা করেছিলেন সিরাজুল ইসলাম বাদী হয়ে, আজ পর্যন্ত সেই মামলা আলোর মুখ দেখছে কিনা আমি জানি না। এই করোনাকালে এই যে এইসব তার সাথে টকশো করছি, এই মনি সাহেবের মতোই নেতা ছিলেন আওয়ামী লীগের, জানি না, মনে করতাম যে না অনেক সাধু মানুষ। এই যে এলান কর্পোরেশনের নামে, আমি নাম বলতে চাই না, উনি চিনে, সবাই চিনে, উনি ওনার মতো মানুষ, তার কারণে কত মানুষ আক্রান্ত হয়েছে বলেন? কত ডাক্তার, আবার স্বাস্থ্যমন্ত্রী বলেন যে ওরা পিপি পড়তে জানতো না ডাক্তাররা, আপনি বলেন, তিনি এখন স্বাস্থ্যমন্ত্রী, তাকে রেখেছেন ওনরা, রেখে আবার বড় বড় কথা বলেন। এই যে মাস্ক এই সময় সারা বছর করেছেন, এই বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের টাকায় এই জামাইকাইতে ফ্ল্যাট হয়েছে, ব্লাসবহুল এক একটা ফ্ল্যাট 26টা 28টা, কীভাবে গেল এই টাকা? আমরা যে বলছি বারবার, বছর ভরে বলছি, গণমাধ্যমে এসছে, পত্রপত্রিকায়, তখন কোনো অ্যাকশন নিয়েছেন? কী অ্যাকশন নিয়েছেন? আল্লাহ ভাস্তে সুপ্রিম নাসিম সাহেবের, উনিও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, হ্যাঁ, কী করেছেন বাংলাদেশের স্বাস্থ্য সেক্টর? খালি মুখে বলেন অর্থনীতি সমৃদ্ধি হয়েছে, ফুলেছে, ফেপেছে, আমরা সিঙ্গাপুরে সমান হয়েছে, মধ্যমায় চলে গেছি, বাংলাদেশের একটা পিসিআর ল্যাব কেন, পাকিস্তানে এতগুলো কেন ছিল? আপনি পাকিস্তানকে গালি দিলেন, পাকিস্তান সম্পর্কে আপনি জানেন করোনা দ্বারা কীভাবে ফেস করেছে? আপনি যুক্তরাষ্ট্রের কথা বলেন, যুক্তরাজ্যের কথা বললেন, আপনি ভিয়েতনামের কথা বলেন না, শ্রীলঙ্কার কথা বলেন না কেন, ভুটানের কথা কেন বলেন না, যেগুলো দ্বারা তারা কীভাবে মোকাবিলা, আমাদের পাশের দেশ অস্ট্রেলিয়া কীভাবে মোকাবিলা করেছে, নিউজিল্যান্ড কীভাবে মোকাবিলা করেছেন, একটা এলোমেলো তুগলকি ব্যাপার এই করোনা নিয়ে আমরা দেখতেছি। আমি তো বললাম যে করোনা আসতে পারে, আমরা এটাকে ম্যানেজমেন্টটা কীভাবে করলাম, সমন্বিত উদ্যোগ আছে কিনা, স্বাস্থ্যমন্ত্রীকে একটা, ওই নিয়ন্ত্রণ সেলের থেকে বলে একটা, ডিজি অফিস বলে একটা, খেলা হচ্ছে লকডাউন নিয়ে বাস দিয়ে ঠেলে, এগুলো কি করোনা মোকাবেলার কোনো বাস্তবতা আপনি বলেন? এই দেশে এখন পর্যন্ত এই যে দেখেন টেস্টের কথা বলি, পৃথিবীর একটা দেশ এই টেস্টের কোনো টাকা নেয়, এরকম কোনো নজির আছে? এই বাংলাদেশ। এবং টেস্টের কিট 15 লক্ষ কিট এনেছে, এখানেও কি দুর্নীতি জানেন? 1,000 কোটি টাকা এখনও বাকি রাখছে, সেই টাকা দেয় না, যে কারণে টেস্ট কিটের সংকট, এখন টেস্ট করতে পারছে না, ইচ্ছা করলে পর্যাপ্ত করতে পারবে না। আপনি ল্যাব পিসিআর মেশিনের টাকা 200 কোটি টাকা বাকি, পিপিইর বাকি 200 কোটি টাকা, এবং টেস্ট কিটের বাকি 600 কোটি টাকা, তারা চাপ দিচ্ছে, 8টা 9টা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল, তার মধ্যে একটাকে দেওয়া হয়েছে মনোপলি বিজনেস করবার জন্য, যিনি চাইনি থেকে 8 লক্ষ কিট এনেছিলেন, আর বাকি 7টা প্রতিষ্ঠান 7
লক্ষ্য কী টেনেছে, সেই কিট এখন লাগে না বলে মেশিনের সাথে সেট হয় না, তারা ফেরত দিছে, এরা আবার প্রাইভেট হাসপাতালে দিচ্ছে ঠিকই, তার মানে ওকে মনোবলি ব্যবসা এখনও দিতে হবে। এই মানুষের মৃত্যু, এই মানুষের হাহাকার, শিশুর কোলে মারা যাচ্ছে বাবা ফটফট করে, এদের কোনো বোধোদয় নাই, অনুশোচনা নাই। এখনও আমরা কথা বলি, এখনও বলি আমরা সফল, মানুষ বাবা মারা যাচ্ছে ছটফট করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, এখন কি এই এই এখন অনুশোচনার সময়, মানুষের কাছে ক্ষমা চাওয়ার সময়, যে এটা আমরা পাচ্ছি না পাচ্ছি না, এখন দুর্নীতির সময় না, এগুলো বলার সময়। সুদর্শন বাবু আপনার কাছে আবার আসবো আমি, ব্যারিস্টার স্বামী মেহেদার পাটোয়ারি, যেটি সুদর্শন বাবু উল্লেখ করলেন যে চিকিৎসা পর্যাপ্ত হচ্ছে না, আমরা গণমাধ্যমে খবর দেখলাম যে শয্যা ও খালি থাকছে, আইসিইউ খালি থাকছে, যেগুলো মেডিকেল কলেজে নোটিশটা নাই দিছে, সিট খালি নাই, চট্টগ্রামে ভয়ঙ্কর অবস্থা মেডিকেল কলেজে, সেখানে ডাক্তাররা লিখেছে সামাজিক ভাবে, এখানে সংকটটা কোথায় আসলে? সংকটটা অবশ্যই ম্যানেজমেন্টের একটা ঘাটতি আছে, আর দ্বিতীয় যেটা হচ্ছে এই সমস্যাটাকে প্রথম থেকেই ব্যুরোক্রেটিক ওয়েতে হ্যান্ডেলের চেষ্টা করা হয়েছে, নট এ পলিটিক্যাল ওয়ে। আমি ইশা স্যারের খুব ঘনিষ্ঠ ছিলাম এবং 14 জুলাই ওনার প্রথম মৃত্যুবার্ষিকী আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে 88-র বন্যাটা আপনি কীভাবে হ্যান্ডেল করলেন, তখন আমাদের অর্থনৈতিক সক্ষমতা ছিল না, পুরো দেশের 70% পানির নিচে, আইসোলেটেড বহু আইল্যান্ডে মানুষ না খেয়ে আছে। তখন উনি বললেন যে আমি একটা সার্কুলার দিয়ে দিয়েছিলাম ইনফর্মাল, যে কোনো লোকাল নেতা জাতীয় পার্টির অথবা ইলেক্টেড চেয়ারম্যান, তারা যে পরিমাণ খাদ্যশস্য চাবে খাদ্য গোডাউন থেকে সাথে সাথে ওই পরিমাণ খাদ্যশস্য দিতে হবে, তবে ডিস্ট্রিবিউশন সেনাবাহিনী করবে। এখন কি সেই পরিস্থিতিটা আছে? এই যে বিশাল প্রবলেমগুলো, আপনি যদি আওয়ামী লীগের মতো একটা বিশাল একটা দল, যে ব্যর্থতাগুলো হয়েছে, যেমন আপনি ধরুন আইসোলেশন কোয়ারেন্টাইন, আমাদের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, 19 মার্চ পর্যন্ত আমাদের এয়ারপোর্ট খোলা ছিল, 16 লক্ষ প্রবাসী বাঙালি আসছে, এই 16 লক্ষকেই আমাদের আইসোলেশনে রাখা উচিত ছিল, তারা থাকতে রাজি হয়নি। কেন হয়নি? আইসোলেশনে প্রথম যারা গিয়েছিল আমি তাদের সাথে কথা বলেছি, আমার পরিচিত লোক ছিল, 12 ঘন্টা ছিল যেটা বাচ্চা কাচ্চা সব একটা রুমের মধ্যে, এক গ্লাস পানি পর্যন্ত দেওয়া হয়নি। তাহলে বিদেশ থেকে জেলে ছিল এতগুলো ট্রাভেল করে আসবে, তাদেরকে আপনি কোনো ফ্যাসিলিটিস দিবেন না, থাকার ভালো জায়গা দিবেন না, তারা কেন আইসোলেশনে থাকবে? এই কেরালার কথা আসলো, কেরালার মুখ্যমন্ত্রী অথবা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে টিচার আম্মা, উনি স্কুল টিচার থেকে স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, ওখানে যখনই বিদেশ থেকে, কারণ কেরালার প্রচুর লোক বিদেশে কাজ করে, বিদেশ থেকে বা অন্য স্টেট থেকে আসছে, তাকে আইসোলেশনের চমৎকার একটা রুম দিয়েছে, তাকে একটা মোবাইল দিয়েছে উইথ অনলাইন, তাকে একটা টিভি দিয়েছে উইথ স্যাটেলাইট, এবং তাকে ফুড মেনু দিয়ে দেওয়া হয়েছে যেখানে 7-8 ধরনের খাবারের অপশন ছিল, সে যেটা ফুড মেনু চাবে সেটা সে দিবে, টাকা দিতে পারলে দিবে, না দিতে পারলে কোনো অসুবিধা নেই। এগুলো যে বিশাল এক্সপেন্সিভ বিষয়, বিষয় কঠিন বিষয় এমন কিছু না, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে এটা না করার কারণে, শুধু এয়ারপোর্টের গাফিলতির কারণে আজকে পুরো দেশ সাফার করছে। এয়ারপোর্টের পাশে হাজি ক্যাম্প ছিল, 5-স্টার হোটেলগুলো ফাঁকা পড়েছিল, সরকার চাইলেই এগুলো খুব কম টাকায় নিয়ে নিতে পারতেন, করোনার কারণে সব হোটেল ফাঁকা, আপনি 10-টা 5-স্টার হোটেল কনফিসকেট করে নিয়ে নিতেন, নিয়ে আইসোলেশনের যতজন আসতো সবাইকে 15 দিন কোয়ারেন্টাইনে রাখতেন, টেস্ট করতেন, তারপর অ্যালাউ করতেন। এই জিনিসগুলো তখন করা হয়নি। কেন করা হয়নি? কারণ যারা মাননীয় প্রধানমন্ত্রী অথবা স্বাস্থ্যমন্ত্রী বা যারা দেশ চালাচ্ছে তাদেরকে যারা পরামর্শ দিচ্ছে বা সামারি দিচ্ছে, এই সামারিতে এই জিনিসগুলো আসেনি। এটাও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল আমিন উনি নিজেই বলেছেন যে আমি 4-5 মাস আগে যে পরামর্শগুলো বারবার দিচ্ছি, এই পরামর্শগুলো কেউ নিচ্ছে না। এখনও আমাদের হাই স্পিড ন্যাজাল অক্সিজেন ফ্লো যেটা দেয়, এটা এখনও ঘাটতি। এটা যে অনেক এক্সপেন্সিভ তা কিন্তু না, এটা যে দেশেও তৈরি করা যায় না এমন কিন্তু না। এটা নিয়ে একটা অনায়াসে আলোচনা করা যেতে পারে যে কারা কারা উদ্যুক্ত হতে চাচ্ছ, কাদের ক্যাপাসিটি আছে, এটা প্রোডিউস করো, সরকার কিনে নেবে, টাকা পরে দেবে, বহু মানুষ এতে কাজ করতে আগ্রহী আছে। কিন্তু এই যে কাউকে ডাকা হচ্ছে না, কাউকে ইনক্লুড করা হচ্ছে না, আপনি এককভাবে বা একটা দল বা একটা দলের কিছু অংশ দিয়ে আপনি এই প্রবলেম সমাধান করতে পারবেন না। আপনি আওয়ামী লীগকে দায়িত্ব দিতে পারতেন যে বিদেশ থেকে যত লোক আসবে তোমাদেরকে খুব মানে আরামের সাথে তাদেরকে আইসোলেশনে রাখো, আপনি অক্সিজেন সাপ্লাইয়ের দায়িত্ব পুরো আউটসোর্স করে দেন, যাদের অক্সিজেন দরকার হবে বাসায় থাকেন, আমরা বাসায় আপনাদের অক্সিজেন দিব, হসপিটালে ভিড় করা লাগবে না। এটা যখন করছেন না, মানুষ প্যানিকড হচ্ছে, হাসপাতালে যাচ্ছে, 18 কোটি লোকের দেশে যখন 1% লোক প্যানিকড হবে তখন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। স্বামী মেহেদার পাটোয়ারি আপনাকে আবার আসবো আমি, মোহাম্মদ মনিরুজ্জামান মনির, যেটি স্বামী মেহেদার পাটোয়ারি বললেন যে যেটি করার ছিল সেটি করছে না, উনি কিছু কিছু তো ওনার সাথে আমি সহমত পোষণ করছি, কিন্তু তার আগে আমি ওনাদের দুজনের কথা তো একটু আমাকে সময় বেশি দিন। প্রথমত কথা হলো আমার ভাই দুর্নীতির কথা বলছেন, দেখেন দুর্নীতির ব্যাপারে আমার অবস্থানও জিরো টলারেন্স আমার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এখন আসেন যে দুর্নীতি, বঙ্গবন্ধুর কথা বলছেন, শেখ হাসিনার কথা বলছেন, যে সবাইকে কেনা যায় তাউকে কেনা যায় না, এটা হলো মানসিক জোর, ওই রকমের নৈতিকতার জায়গায় যখন দাঁড়িয়ে কথা বলা যায়, যদি স্বীকার করা যায়, আপনি যদি অন্যায় করে বা আপনার অধীনে যারা থাকে তারা যদি অন্যায় করে থাকে সেটা যদি বলা যায়, তার চেয়ে বীর বা সৎসাহসী মানুষ খুব কম আছে।
বঙ্গবন্ধুর সময় যখন ওই ঘটনা ঘটেছে, বঙ্গবন্ধু যদি বলে থাকে যে আমার কম্বলটা কই, এটা যদি বলে থাকে, তার মধ্যে ওই রকমের সৎসাহসিক, ওই রকমের বিশ্ব নেতা গোটা দুনিয়ায় খুব কম ছিল। ওটা জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষেই সম্ভব, ওটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব। আর আসেন, দুর্নীতির কথা আজকের যে বা যাহারা বলে তাদেরকে নিজেদের দিকে তাকিয়ে লজ্জা করা উচিত ছিল। দুর্নীতির সংজ্ঞা পার্টির গঠনতন্ত্রকে থেকে উঠিয়ে গেছে। কী কারণে? বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছে, সে কারণে ওই সাতের কদারা উঠিয়ে নিয়েছে। এই হলো একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল, দুর্নীতিগ্রস্ত একটা রাজনৈতিক পরিবার, যারা গোটা দুনিয়ায় ইতিমধ্যে একটি, যারা যে কয়েকটি পরিবার ক্ষমতাসীন পরিবার যারা দুর্নীতিগ্রস্ত বিশ্বে স্বীকৃতি পেয়েছে, তার একটি হলো তারেক জিয়া এবং খালেদা জিয়ার পরিবার, তারা দুর্নীতি নিয়ে কথা বলতে পারে না। তবে হ্যাঁ, রাষ্ট্রে অবশ্যই দুর্নীতি থাকবে, গোটা দুনিয়ায় আছে, কিছু কিছু দেশ ছাড়া সব দেশ সেই দেশ দমন করে, কিন্তু দুর্নীতিকে আপনারা দমন করছে কিনা, রাষ্ট্রযন্ত্র দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে কিনা, দুর্নীতি আপনি করছেন তারপর আপনাকে আইনের মুখোমুখি করছে কিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকলকে দুর্নীতির মুখোমুখি করছে। বাংলাদেশে শেখ হাসিনার আমলেই গত 12 বছরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার তাকেও দুদকের বারান্দায় যেতে হয়েছে। আওয়ামী লীগের অনেক মন্ত্রীর জামাতা অন্যায় করেছে, আর্মি অফিসার, নাও হি ইজ ইন জেল। এটা হলো আইনের শাসন বলেন, দুর্নীতিকে কন্ট্রোল করার জন্য সমস্ত রকমের উপাদান, সমস্ত রকমের অ্যাক্টিভিটিস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে কি, আপনাকে আমাকে নৈতিকভাবে তার পাশে দাঁড়াতে হবে, সমর্থন দিতে হবে, জনসমর্থন সবচেয়ে বেশি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, আবার দুর্নীতির কাছে দুর্নীতিবাজদের সাথে চলাফেরা করবেন, দুর্নীতিবাজদের থেকে আসতে আপনি লাভবান হবেন, এটা তো হবে না। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে যদি আপনি কথা বলেন তাহলে দুর্নীতিবাজ নেতার সাথে আপনি থাকতে পারবেন না। আপনি তারেক বা খালেদা জিয়া এদের পক্ষে কথা বলে তাহলে তো যৌক্তিক জায়গা থাকে না। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হলে আপনার দুর্নীতিবাজদের কাছে নিজেকে এইভাবে কথা বলা নাম ধরে না, এগুলো হলো পরিবেশ নষ্ট করা। তাহলে আমরাও বলতে পারি, এরপর আছে আপনার, ওনারা এক সেকেন্ড, আমি তো অবশ্যই বলছি 12টি বছর একাধারে আমরা ক্ষমতায় থাকার কারণে সেখানে ব্যাপক পরিবর্তন হওয়া উচিত ছিল। যে পুলিশ নিয়ে এত প্রশ্ন ছিল, সেই পুলিশ একজন আসাদুজ্জামান খান কামাল, ডক্টর জাভেদ পাটোয়ারির কারণে যদি আজকে পুলিশ মানবিক পুলিশ হিসেবে দাঁড়াতে পারে, কেন স্বাস্থ্যকে আজকে সেই জায়গাটা থাকবে, সেটা নিয়ে আমিও প্রশ্ন করি। কিন্তু প্রশ্নটা হলো, আপনি যখন ক্ষমতায় ছিলেন, আপনার দলের যে স্বাস্থ্যমন্ত্রী ছিল ওই তো দুর্নীতিগ্রস্ত ছিল, তাকেও তো দুদুকে যেতে হয়েছে, সে এমন কী করেছে? 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রান্তিক লেভেলে মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য, স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কমিউনিটি হেলথ ক্লিনিক করেছিল। 2001 সালে ক্ষমতায় এসেছিলেন, সেই কমিটি হেলথ ক্লিনিক বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ আপনি এই দেশটা ভালো হোক নিজের পায়ে দাঁড়াক, সেটা যারা চায় না তারা এই কথাগুলো বলতে পারেন না। আর মিস্টার পাটোয়ারির উদ্দেশ্যে আমি বলতে চাই, মিস্টার পাটোয়ারি, আপনি 88-এর জেনারেল এরশাদ যে সেদিনের যে ওনার একটা সুন্দর গানও আমি তখন শুনেছি, স্কুলের ছাত্র ছিলাম, সে করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কয়েকটা ভয়ঙ্করী ঘূর্ণিঝড় মহামারী এগুলোকে সুন্দরভাবে সফলতার সাথে হ্যান্ডেল করেছে। 1998 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথম যখন ক্ষমতা আসলেন 96 সালে, তখন বিশ্বের বিভিন্ন সংস্থা বলেছিল 2 কোটির উপরে মানুষ না খেয়ে মারা যাবে। 1998 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে একটি মানুষও না খেয়ে মারা যাচ্ছে না। আজকের এই করোনাকালীন সময়ে আপনি বলতে পারবেন একজন বিং এন এমপি যে কোনো একটি মানুষ না খেয়ে মারা যাচ্ছে না শেখ হাসিনা এক সেকেন্ড বুঝি সুযোগ্য নেতৃত্বের কারণে। এক সেকেন্ডে আমি একটা কথা বলে দিই, আজকের এই করোনাকালীন সময়ে আম্পানকে আমরা মোকাবেলা করছি, শক্ত হাতে মোকাবেলা করেছি, একটি মানুষ মারা যায়নি। জাহিদ ফারুক শামীম প্রতিমন্ত্রী, উনি সেই আপনার করোনা আক্রান্ত হয়েছে, কেন হয়েছে? এই জাহিদ ফারুক শামীম উনি এই আম্পান মোকাবেলা করার জন্য আপনার সাতক্রিয়া গেছে, সাধারণ মানুষের সাথে মিলে ওখানকার বাদ দেওয়ার জন্য তার কর্মকর্তা কর্মচারীদের দিনরাত পরিশ্রম করেছেন, মানুষের মাঝে গেছেন, বিদায়। আজকের এই যে বলতে আছে অমুক মারা গেছে, তমুক মারা গেছে, আজকে জাহিদ ফারুক শামীম আজকে করোনা আক্রান্ত হয়েছে, মানুষের সেবা দিতে যেয়ে মানুষের পাশে দাঁড়ানো ভুলে গেলে চলবে না। এই সরকারটি জনবান্ধব সরকার কিনা দিনের শেষে সেটা আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল, আমরা আলোচনা করছিলাম করোনা সংক্রমণের নতুন যে ঝুঁকি তৈরি হতে পারে সেই আশঙ্কার কথা বলছিলাম। আপনি জানেন যে নতুন করে আবার ঢাকা শহরে সীমিত পরিসরে লকডাউন দেওয়া হচ্ছে, রেড জোন, ইয়েলো জোন বা গ্রিন জোনে বিভক্ত করে সারা দেশেই এই লকডাউন প্রক্রিয়া অব্যাহত আছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, কিন্তু একটি ছোট পরিসরে। এই করোনা সংক্রমণের দীর্ঘ সময় অতিক্রম করার পরে এসে এই একটি ছোট পরিসরে যে লকডাউন দেওয়া হচ্ছে সেটা আসলে কতটা কার্যকর হবে? যদিও সিটি কর্পোরেশন বলছে আমরা পূর্ব রাজাবাদে লকডাউনের সফল হয়েছে, লকডাউনের নামে যেগুলো হচ্ছে না এগুলো হচ্ছে কানামাসি খেলা, আর এগুলো হচ্ছে মানুষের সাথে তামাশা করা। এটা আপনিও জানেন, দেশের মানুষরা জানে। এই লকডাউন এলাকা ভিত্তিক জোন ভাগ করা এই জুন মাসের প্রথম থেকে কাহিনী শুরু হয়েছে, এখনও কোনো অ্যাকশন প্ল্যান নাই। ওকে আমি জানি না, ওকে আমি জানি না, ওকে আমি জানি না, কোনটা ইয়েলো, কোনটা লাল, কোনটা সাদা, কোনটা হলুদ, এগুলো হয়েছে কি? এগুলো ব্যর্থতা ঢাকবার জন্যে, এই যে পাচ্ছে না সরকার, সবাই জানে, মানুষের মনের ভাষা দেখেন, মানুষের মধ্যে কী ক্ষোভ, কী বাস্তবতা, আপনি সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে জানবেন, ওনারা বুঝবেন না। ওনারা থাকেন সিসাঢালা প্রাচীরের মধ্যে, বলেন যে এমপি সাহেবরা এলাকায় গিয়েছেন, দুর্নীতি হয় নাই, বলেন খালেদা জিয়ার দুর্নীতির কথা বলেন, 2 কোটি টাকার দুর্নীতি। আরে ভাই, ওনার পার্টির একটা সিসকে লোকের ঘরে আপনি যদি যান, কোটি কোটি টাকা পাবেন, কোটি কোটি টাকা, এটা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ মানেই দুর্নীতিকে বাংলাদেশে একটা প্রাতিষ্ঠানিক বাস্তবতায় নিয়ে গেছে। এমপি সারা পৃথিবীতে মানুষ ঘরে রয়েছে, ওনার এমপি প্রথম আলোতে আসছে, কত শো কোটি টাকা দিয়ে হয়েছে, বউ শহর শেষ হওয়া, সে যে কুয়েতে বাংলাদেশের বিরাট ভাবমূর্তি রক্ষা উজ্জ্বল করে দিচ্ছে, দিস ইজ আওয়ামী লীগ, দিস ইজ আওয়ামী লীগ। কিভাবে নমিনেশন পেয়েছেন, স্বতন্ত্র কিভাবে হয়েছেন, কাকে কত টাকা দিয়ে হয়েছেন পত্রিকায় পড়েননি আপনি, গণমাধ্যমে আসেনি, বউ সহ হয়েছেন, বাংলাদেশের এমপি এবং পার্লামেন্টের বাস্তবতা আর আওয়ামী লীগের এবং রাজনীতির বাস্তবতা কোথায় নিয়ে টেকেছে বলেন? সারা পৃথিবীকে মূল উজ্জ্বল করে দিছে এই এমপি সাহেবরা, আবার আর একজন কানাডায় যাবে বসে বয়ান দিতেছেন, বিরাট নেতা, উনি বলে সারা কোনো যাইতে পারে না, কানাডা কিন্তু লক, তার সিটিজেন ছাড়া কেউ যাইতে পারবেন না, উনি চলে গেছেন, কীভাবে দিয়েছেন, সেখানে আবার বাড়িও আছে বলে বেগমপাড়া, বাংলাদেশের কোটি কোটি টাকা সুইস ব্যাংকে ফুলে ফেপে উঠছে, কানাডায় বেগমপাড়া হয়েছে, মালয়েশিয়ায় মনকেয়ারায় বাড়ি হয়েছে, সিঙ্গাপুরে এসে মিয়ামি তো হয়েছে, এই দেশের মানুষের মেহনতের টাকা। আবার বিএনপির দুর্নীতি খুঁজেন, জিয়াউর রহমানের দুর্নীতি, খালেদা জিয়ার দুর্নীতি বুঝেন, হাওয়া ভবনের কথা বলেন, প্রত্যেকটা ঘর হয়েছে হাওয়া ভবন আওয়ামী লীগের, প্রত্যেকটা ঘর দুর্নীতি করে করে তো সেই করোনা এসে দেখাই দিল, দিগম্বর পেয়ে দেখলে, আমরা বললে শুনবেন না, এগুলো আমরা যদি বলি এগুলো আমাদের গায়ে লাগে, খুব গায়ে লাগে, কিন্তু এখন এই যে করোনা এসে দেখা দিল, বাংলাদেশের একটা পিসিআর মেশিন ছিল বলে, আপনি বলেন এত বড় বাংলাদেশ 20 কোটি মানুষ সেখানে একটাই, সেটা আবার বলে, আবার পাকিস্তানের কথা বলে, পাকিস্তানের কয়টা মেশিন আপনি জানে উনি? শুনেন, এইগুলো করে না আমরা করোনা নিয়ে কথা বলতে চাইছিলাম, এই এবং কী করণীয় সামনে, কিন্তু উনি যতই বলুক একটা মানুষের মা খেয়ে যায়, একটা মানুষের চিকিৎসা এনে দেয় নাই, বাংলাদেশের মানুষের বাস্তবতা কি? করোনায় বাংলাদেশ এই 1/3 পিপল ঢাকা শহরে সার্ভাইভ করতে পারছে না, গ্রামে চলে যাচ্ছে, 1 কোটি লোক বেকার হবে, বিদেশ থেকে আসবে, গার্মেন্টস সেক্টরে থেকে হবে, মিডিল ইন্ডাস্ট্রি থেকে হবে, এই মানুষকে আপনি কী করবেন? সোশ্যাল আনরেস্ট হবে, যে গ্রাম থেকে আবার 1 কোটি লোক যদি ঢাকায় আসে খাদ্যের খোঁজে, চিকিৎসার খোঁজে, বস্তিতে থাকার জন্যে, ব্রিজের নিচে থাকার জন্যে, কীভাবে আপনি এটা মোকাবেলা করবেন? এগুলো কি গায়ের জোরে ব্যাপার আর মুখের ওই গলাবাজি করে এগুলো এইগুলো ফেস করা যাবে? আপনি তো বলছিলেন করোনা সব ঠিক আছে, কোথায় ঠিক থাকছে? সুদেশন বাবু, আমরা শেষ দিকে চলে এসেছি, জি, সেই জন্য বলি কি এগুলো এগুলো বাগরাম বড় ব্যাপার না, আসেন না, সবাই বসি, সবাই বসি, উনি বললে যেটা হবে আমি বললে আরও সেটার সাথে যোগ হবে, এবং বসে কীভাবে একটা সমন্বিত পরিকল্পনা করা যায়, মানুষকে ঘরে রাখার ব্যাপার, অর্থনীতিকে কীভাবে বাঁচানো যায়, হ্যাঁ, তারপরে কীভাবে টেস্টের সংখ্যা বৃদ্ধি করা যায়, জানি টেস্টের কিট নাই, টেস্টের নিয়ে এই এই সমস্যা বাড়াইতে পারবেন না, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, হাতে সময় একদম কম, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিয়ে 1,700 কোটি টাকা, বাজেটে 10,000 কোটি টাকা বরাদ্দ আছে, টাকার তো অভাব নেই, কিন্তু সমন্বয় নাই তো কোনো, সমন্বয়হীনতার মানে ভয়ঙ্কর সমন্বয়হীনতার বাস্তবতা, এরকম যদি চলতে থাকে আর মুখের বক্তৃতা চলতে থাকে তাহলে কিন্তু করোনা মোকাবেলা হবে না, করোনা মোকাবেলা করতে হলে কার্যকরী অ্যাকশন প্ল্যান লাগবে। সুদেশন বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের হাতে সময় কম। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যেটি আমি আরেকটি বিষয় আপনাকে উল্লেখ করতে চাই, যেটা আপনি যদি সংসদ সদস্য, জাতীয় সংসদে 2টি শূন্য আসনে নির্বাচনের একটি ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে, এই সময়ে কি এর বিকল্প আর কোনো বলা হচ্ছে, যদি সাংবিধানিক বাধ্যবাধকতা, বিকল্প কি কোনো উপায় ছিল? বিকল্প কোনো উপায় নেই, স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা ছাড়া, সো যেখানে আপনার মানে বিকল্প উপায় নেই, এটা আসলে নির্বাচন কমিশনের কিছু করার নাই। আর একটা বিকল্প ছিল মাননীয় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে সেই সংবিধানটার ওই অংশটা অ্যামেন্ডমেন্ট করা, সেটা আবার আরও বেশি জটিল প্রক্রিয়া, তো এদিক থেকে আমি নির্বাচন কমিশনের দোষ দিব না, কারণ এটা আসলে আর কোনো অপশন নাই। প্রবলেম যেটা হচ্ছে সামনে, আপনি যেটা বলছেন গরুর হাট, এইগুলো নিয়ে কী প্ল্যান সরকার করছে, অর্থাৎ গরুর হাট কি ট্রেডিশনাল গরুর হাটই হবে নাকি এটাকে ছড়িয়ে দেওয়া হবে, এটা অনেকগুলো গরুর হাটে কি সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব? সম্ভব, আপনি আপনি আমাদের যে যে এলাকায় বড় বড় রাস্তাগুলো ফাঁকা থাকবে সেই রাস্তাগুলোর পুরোটাই গরুর হাট করতে পারেন,
একটা একটা করে গরু থাকবে, গরুর হাটটা ঈদের শেষের 7 দিন না করে ঈদের 15-20 দিন আগে থেকে করতে পারেন, অ্যাডভান্স মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন, আপনি গরুগুলো আগে কিনে নেন। যদি এতে 20-30% লোক আগে গরু কিনে ফেলে গ্রামগঞ্জে, এটা খুব সহজ ব্যাপার, তাহলে সেখানে একটা সিকিউরিটি হবে। দ্বিতীয় যেটা হচ্ছে, তবে অনেকে বলছে হাট না বসাতে, আমি এটার পক্ষপাতি না, কারণ এটার সাথে অনেক জীবন জীবিকা, অনেক আবেগ এবং ধর্মীয় ব্যাপার জড়িত আছে। হাটটাকে কৌশলে বসাতে হবে, যেন এক জায়গায় গাদাগাদি নয়, মাঠে না, লম্বালম্বি করে অনলাইনে কেনাকাটা হতে পারে, সেটাও একটা ভালো আইডিয়া। তো আমি যেটা বলবো, যেটা বাবুল ভাই বলেছেন, বসতে অসুবিধা কোথায়? একটা যদি দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় কমিটি হয়, সেখানে 80% সদস্য আওয়ামী লীগ থাকবে, জাতীয় পার্টি থাকবে, বিএনপি এক দুজন থাকবে, আমি এটাতে কোনো নৈতিক বা লিগাল কোনো প্রবলেম দেখি না। হ্যাঁ, আওয়ামী লীগের অনেক বিটার অভিজ্ঞতা আছে, আওয়ামী লীগের ওপর গ্রেনেড হামলা হয়েছে, 15ই আগস্ট হয়েছে, অনেক কিছু আছে, তারপরও তো দেশটাকে আগাতে হবে। যে বঙ্গবন্ধুকে জেলখানায় রাখা হয়েছিল এবং তার পাশে কবর কেটে রাখা হয়েছিল, বঙ্গবন্ধু ফিরে এসে ওই পাকিস্তানের সাথে ক্রুড়ি সম্পর্ক স্থাপন করেন, কারণ পাকিস্তানের সাথে ক্রুড়ি সম্পর্ক স্থাপন হলে ওয়াইসি সদস্যপদ পাওয়া যাবে দেশের স্বার্থে। আমরা আজকে বিভিন্ন জেলায় কমিটি দেখেছি, জাতীয় পার্টির লোককে রাখা হয়নি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের কমিটি দেখেছি, ত্রাণ কমিটি, একক আওয়ামী লীগ হয়ে গেছে। একক আওয়ামী লীগ হওয়ার কারণে যেটা হয়েছে, ওখানে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, সেখানে প্রতিবাদ করার মতো কেউ নাই। যদিও 100 জন জনপ্রতিনিধি সাসপেন্ডেড হয়েছে, সবাইকে নিয়ে যখন আপনি করবেন, তখন সেটা দায়বদ্ধ, ট্রান্সপারেন্ট এবং অ্যাকুরেট একটা কাজ হবে। ব্যস্ত স্বামীধর পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 10 সেকেন্ডে শুধু বলি, পজিটিভই বলছি, অন্য কোনো বিষয় না। এই যে টেস্ট, পিসিআর টেস্ট তো আছেই, এটাকে বাড়ানোর প্রয়োজন। সাথে আমরা অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিজেন টেস্টটা আমরা কেন করছি না, এটাও কিন্তু এই টকশোর মাধ্যমে বলি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা কিন্তু চিপেস্ট, অনেক চিপেস্ট ব্যাপার ওইটার চাইতে। দেখেন, এই যে কর্মপন্থা যে নাই সমন্বিত, এগুলো কিন্তু আমি বলিনি, বিশেষজ্ঞরা বলতেছে, জাতীয় সংসদ, উনি যেটা বলছেন হাট এবং বাজারের ব্যাপারে, গরুর হাট ব্যাপারে এবং নির্বাচনের ব্যাপারে, ওনার সাথে আমি সম্মত পোষণ করে ওদিকে আমি কথা বললাম না। তবে আসেন, মিস্টার বাবুল যেটা বলছেন যে আওয়ামী লীগের একজন নেতা কেনাডায় গিয়েছেন, উনি মূলত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুব আলম হানিফ সাহেব সম্পর্কে উনি বলেছেন। প্রথমত দেখুন, বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা ইতিবাচক পরিবর্তন আশা করি। আমার ভাই বাবুল চান, স্বামী মায়েদার পাটোয়ারি চান, আমি মনিরুজ্জামান মনির চাই, আপনি চান, যে মানুষটি সমালোচনা করবেন, করার আগে তার সম্পর্কে আপনি জানতে হবে। উনি তার নির্বাচনী এলাকায় 4-4 বার গিয়েছেন, পিসিআর ল্যাব স্থাপন করেছেন, উনি ওনার এলাকার নির্বাচন ভিডিও কনফারেন্সে কথাও বলছেন, এক সেকেন্ড সেটাই বলতেছি, উনি তারবার 4 বার তার এলাকায় গিয়েছেন, মানুষকে ত্রাণ দিয়েছে, প্রতিনিয়ত প্রশাসনের কথা বলছে, ঈদ করেছেন সাধারণ মানুষের সাথে। যে সমস্ত নেতারা, আপনারা যারা ঘরের মধ্যে থাকলেন, মানুষের কাছে গেলেন না, ত্রাণ দিলেন না, মানুষের সেবায় এগিয়ে আসলেন না, উনি ওনার সন্তানদের স্বাভাবিক পরিস্থিতি হওয়ার পরে এবং ফ্লাইট যখন নিয়মিত ফ্লাইট যখন শুরু হলেন, তখন উনি কানাডায় গেলেন, সেটা নিয়ে আজকে আপনারা তোলপাড় করলেন বিশেষ একটি পত্রিকার কারণে, মাধ্যমে। তবে আমি আপনাদেরকে জানিয়ে নিতে চাই, জনাব মাহবুব আলম হানিফের সন্তানরা 2013 সালে গিয়েছেন। কেন গিয়েছিলেন? 2013 সালে যখন যুদ্ধ অপরাধের বিচারে সবচেয়ে বেশি কণ্ঠস্বচ্ছার ছিল মাহবুব আলম হানিফের, সেই কারণে তখন এই জামাতি রাজাকার এবং যুদ্ধ অপরাধীদের যারা সঙ্গ এবং যারা পার্টনার, তারা তাকে থ্রেট করেছিলেন তার সন্তানদেরকে স্কুল থেকে তুলে নিয়ে যাবে। সেই কারণে তার ভাই রবিউল আলম 1965 সাল থেকে উনি কানাডায় থাকেন, উনি হানিফ সাহেবকে বলে তার সন্তানদেরকে নিয়ে গেছেন, তার সন্তানরা বাংলাদেশে স্কলারশিপেই পড়াশোনা করতেছিলেন। এটা কি দোষের কিছু? আপনাকে যখন থ্রেট করা হবে, দেখুন বাংলাদেশের রাজনীতির সমকালীন রাজনীতির সবচেয়ে বিশুদ্ধ রাজনৈতিক নেতার নাম প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। সৈয়দ আশরাফুল ইসলামের ব্রিটিশ পাসপোর্ট ছিল, এটা কি আমরা জানি কেন ব্রিটিশ পাসপোর্ট সৈয়দ আশরাফ ভাইয়ের ছিল? কারণ ছিল 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা করা হলো, 1975 সালে 3রা নভেম্বর বাবার জেল হত্যায় তার বাবা সৈয়দ নজরুল ইসলামকে হত্যা করেছিল, তাদের জীবনের উপরে থ্রেট ছিল। সৈয়দ আশরাফুল ইসলামের মতন মানুষকে তখন লন্ডনে থাকতে হয়েছে, ওখানে বেড়ে উঠতে হয়েছে, ওখানকার পাসপোর্ট নিতে হচ্ছে। স্বাভাবিক কারণেই আজকে হানিফ সাহেবের সন্তানরা, আপনারা যদি পরিবারকে ভালোবাসতে না পারেন, আপনি মানুষকে কীভাবে ভালোবাসবেন? হানিফ সাহেব দীর্ঘদিন তার সন্তানদের তারা সেই জায়গাটা যুদ্ধ অপরাধীদের যখন বাস্তবতা ছিল, তখন তো আরও কঠিন ছিল, তখন বিভিন্নভাবে এবং বিএনপির সহায়তায় যুদ্ধ অপরাধী রাজাকাররা তৎকালীন সময় সোচ্চার ছিল, সেই জায়গাটা হানিফ সাহেবের সন্তানদের কাছে সে দেখতে গেছেন, এত কর্মকাণ্ড করে সে গেলেন, তার সমালোচনা করলেন। কারণটা কি জানেন? 75-এ 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর হানিফ সাহেবের কুষ্টিয়ার ওই এলাকায়, আপনি খুব ভালোভাবে জানেন, আপনি ওই অঞ্চলের কাছাকাছি মানুষ,
ওই অঞ্চলে সর্বহারা এবং জাসদের কারণে আওয়ামী লীগ সব দীর্ঘদিন নির্যাতিত যুগ, সেই নির্যাতিত আওয়ামী লীগকে আজকে পুনর্গঠিত সুসংগঠিত হানিফ সাহেবের নেতৃত্বে হয়েছে বিদায়। বিএনপি জামাতের যেমনি ভালো লাগে না, বিশেষ একটি পত্রিকার ভালো লাগে না, এবং বাংলাদেশের রাজনীতিতে হানিফ সাহেবের মতো সজ্জন ভদ্র ভালো পরিবারের যার দুটো ভাই বোন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, হানিফ সাহেবরা বেঁচে আসে না বাংলাদেশের রাজনীতিতে। হানিফ সাহেব 1981 সালের 17ই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আসার মধ্যে থেকে তার সাথে ছায়ার মতন রাজনীতি করে যাচ্ছে, এবং শেখ হাসিনার পক্ষে বিদায়। বিশেষ একটি পত্রিকা মনে পড়ে শামী উসমানের কথা, শামী উসমান টেলিভিশন এসে বলেছিল একটি বিশেষ পত্রিকা আমার বিরুদ্ধে বারবার লেখে, তারপর আমি তার কাছে গিয়েছিলাম, তখন সে তারপর কথা বললেন কি জানেন, বললেন যে তুমি যেহেতু শেখ হাসিনার বিশ্বস্ত এইটাই তোমার দোষ। এখন এই বিশেষ একটি পত্রিকার শেখ হাসিনার যেহেতু হানিফ সাহেব বিশ্বস্ত এইটা হইল তার দোষ। আর মিস্টার বাবুলকে বলি, কানাডায় যে হানিফ সাহেব গো বাড়ির কথা বলেন, ওই বেগমকারায় বাড়ির যার ওনার বাড়ি কুমিল্লায়, ওনার নামও হানিফ। যদি দরকার পড়ে আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম অন এয়ারে, তাহলে আপনি দেখবেন, যদি না থাকে নিঃসন্দেহে অন্য একটি চ্যানেলে আপনি আমাকে বলবেন হানিফ সাহেবের বাড়ি বেগমপাড়ায় নাই। এগুলো আপনারা এই ট্রেন মালয়েশিয়াতে বাড়ি করা, সেকেন্ড হোম করা, এটা 2001 সাল থেকে এই ট্রেন্ডটা শুরু হয়েছে। যদিও একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন মানুষ হিসাবে, একটা মানুষ হিসাবে আমরা এটা চাই না। হ্যাঁ অবশ্যই যারা পাচার করে তাদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সাফাই গায়েন না, এই যে পাটোয়ারি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শককে জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।